দিক থেকে আমি যে থানাকে জানানোর জানাবো, আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি, আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি, আপনি অ্যারেস্ট করুন, আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি ক্রিমিনাল আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন, আপনি ক্রিমিনাল ওটা আমি পুলিশের সাথে কথা বলছি, সেটা বলতে পারে আমি 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 আপনাকে আপনাদের মধ্যে কেউ একজন বলেছে যে ওখানে ভিতরে কেউ ভর্তি হচ্ছে, আমি বলেছিলাম, হ্যাঁ বলুন, মানে অ্যাটর্নি আমি তো এসেছিলাম জাস্ট ইনকোয়ারি করতে, মানে কমপ্লেন এসেছিল, বড় মানে বড় তামাংবাবু ছিলেন নাকি ছিলেন, আমি পার্সোনালি বলতে বলতে পারবো, উনি বললেন যে কেউ হয়তো ভর্তি নেই, যাকে আমি স্কুলে আমার মিসবিহেভিয়ার হতে পারে, আমরা কিন্তু এখানে অ্যাডমিট করিয়েছি, ওটা আমি জানতাম না, আই ডোন্ট নো, তুমি দেখে দেখো সুবিধা সুবিধা আপনারা, হ্যাঁ অ্যাকচুয়ালি স্পট আপনার আমরা তো সব সময় ওটাই আমি জানতে, আমরা তো সব সময় সাপোর্ট করার জন্য আসলে মানুষ আমাদের থেকে আমরা মিসলিডিং বিহেভিয়ার আশা করি না, না আচ্ছা মিসকে মিসলিড তাহলে কোনো রকম ভুল হয়েছে, আমার ভুল হয়েছে, না আমরা আমরা পুরো পুরো একটু দাঁড়ান, এই সুবিধা এই সুবিধা দাঁড়ান দাঁড়িয়ে আছে তো বড় বড় কথা বলছেন, এই বাইরে উনি বড় বড় কথা বলছেন, কিন্তু সব কিছু কথা বলছেন, আপনি তো আমি যেটা শুনেছি কথা বলবো, আমার সাথে কথা বলবো, আমার আপনার সাথে কিছু বলার বিষয় না, নমস্কার, আমি শিখলাম, আমি জানি সেটা হচ্ছে যে ধারণাতে হলো সেটা হলো যে আমি আস্তে আস্তে শুনলাম আপনারা কেউ একজন আপনাদের মধ্যে থেকে পুলিশকে বলেছেন, আপনি যখন পুলিশকে বলেন না, পুলিশ মোবাইলে উনি ফটোটা বার করে ওনাকে দেখাচ্ছে এখানে কে মেরে, উনি যখন বলছে এখানে কেউ হসপিটাল আমি একদম উনি আইডেন্টিফাই করার চেষ্টা করছে আর উনি কনস্ট্যান্টলি মিসলাইড করছে, তারা কাজ করছেন সরকারি মেরুদণ্ডটা সোজা করবে, বাড়িতে বাবা মা আছেন, বাচ্চা কাচ্চা আছে, হ্যাঁ তাদের 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 মুখটা দেখতে হবে, কিছু ভেরিফিকেশন করলেন না, আপনি বলো কারো কথা শুনে ছবিটা দেখো, আমি শুধু জানতে চেয়েছিলাম এই দুজনের মধ্যে কে ভর্তি আছে, উনি বললেন বলেছেন আমি ওনাকে খুব নম্রভাবে বলেছি, ভদ্রভাবে বলেছি যে সরকারে যিনি সরকারের কাজগুলো করছেন, যিনি কমিশনের কাজ করছেন, যিনি প্রশাসনের কাজ করছেন, পুলিশকে মিসলিড করাটা তার কাজ, এটা ফার্দার যেন না হয় উনি বলেছেন সরি। দুজন এসেছিল, যে মেরেছে সে আসেনি, যে মেরেছে সে আসেনি, দুজন এসেছিল, দুজনের মধ্যে একজনকে ধরা হয়েছে আর একজন পালিয়ে গেছে, আমি আইডেন্টিফাই, দুজনই ছিল, এই দুজনে ছিল আর একজন যে মেরেছে সে আসেনি। তোমার নামটা চলো কাটো, আমি খবর খাই যে আজকে রাত্রি 10:30 অ্যাপ্রক্সিমেটলি আমাদের পার্টির মঙ্গলাচরণ চক্রবর্তী 66 বছর বয়স, প্রেসিডেন্ট আছে, ঠিক আছে, ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিল, কিছু গুন্ডা আসে, সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে বুথে বসা যায়, তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার দ্বারা বলা, সঙ্গে সঙ্গে নেমে পুরো কথারই কিল চর ঘুষি লাথি কপালে এতটা ফেটেছে, এইদিকে তাকে বিভিন্ন জায়গায় চোট আছে, তখন তাকে বাঁচানোর জন্য একজন 72 বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন 15 বছর বয়সী কিশোর তারা এগিয়ে আসে, তাদেরও চোট হয়, তাদের উপরও চড়াও হয় এই ক্রিমিনাল, তারপরে তারা বাইকে করে পালিয়ে যায়, বাইকের ইয়ে কি 2426 এই এই বাইকের এটা জেনে রাখো তো, বাইকেরটা জেনে দাও, 101 নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত, এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল, আমরা অভিযোগ জানিয়েছিলাম, তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই, বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে, ফলত এই ঘটনা রাধাজ্যোতির হসপিটালে, তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি, দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে, তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে
সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয়। ধরে নেওয়ার পরে পাটুলি ওসি না নেতাজিনগর ওসি কে কে ধরবে এই গড়িমসিতে খানিকক্ষণ যাওয়ার পর আমরা ফাইনালি নেতাজিনগর থানার হাতে এদের এই যে ছেলেটি সে তার নাম বলেছে সোমনাথ রাউত, মিডিয়ার সামনে নাম বলেছে সোমনাথ রাউত। এই তৃণমূল নেতাকেও দেখলাম মাঝখানে, এককে তৃণমূল নেতা কি বলে গেল বাচ্চা সিং না কি নাম, সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে। আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি, আমরা আইন নিজেদের হাতে তুলে নিইনি এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি। এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি, এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে, একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে ওর, বলতে পারছে না, তাকে এসে চড় মারে। সে এখানে আরও খানিক কী সব বলতে যায়, কেওস তৈরি করতে যায়, তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেঙে যায়। আমার পরিষ্কার কথা, এইটা পাটুলি থানার অভ্যন্তরে প্রথম ঘটনা নয়। আমরা এই সন্দীপন মণ্ডল ছেলেটি, যার কথা ওরা প্রাইম মূল অভিযুক্ত হিসেবে বলেছে, যে ছেলেটি ওখানে গিয়ে এই 66 বছর বয়সী ভদ্রলোককে মারধর করে এবং বাকিদেরও ম্যান হ্যান্ডেল করার চেষ্টা করে, ফিজিক্যালি অ্যাসল্ট করার চেষ্টা করে, সাথে আরও কয়েকজন ছিল, এই ছেলেটির ক্রিমিনাল রেকর্ড যে, এই ছেলেটির মিসক্রিয়েন্ট হিসেবে পরিচয় আছে পাড়ায়, পরিচিত মিসক্রিয়েন্ট, তার সাথে আরও যারা ছিল সাঙ্গপাঙ্গ, এই সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে। আমরা আইনের উপর আস্থা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি। উই উইল সি, উই উইল ওয়েট, পুলিশ কি অ্যাকশন নেয়। আমরা ইতিমধ্যে পাটুলি থানায় FIR করছি এবং আমরা শেষ দেখে ছাড়বো এই পাটুলি থানার অভ্যন্তরে অন্তর্গত এলাকায় এই ধরনের বাদরামো একাধিক হচ্ছে, এইটা আবার বন্ধ করতে হবে, না হলে বড় আন্দোলনের দিকে আমরা যাবো। 1 তারিখ যত এগিয়ে আসছে তত এগুলো বাড়ছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেসের হাঁটু ঠকঠক করে কাঁপছে, না হলে তৃণমূল কংগ্রেস এই ধরনের অত্যাচার নামিয়ে আনা, বয়স্ক মানুষদের বেছে বেছে, ক্যান্সার আক্রান্ত কর্মীদের বেছে বেছে, মহিলাদের উপর বেছে বেছে আক্রমণ করে একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে। এগুলো যত করছে তত যাদবপুর বিধানসভায় আমাদের ভোট বাড়ছে, এগুলো যত করছে মানুষ তত জেদি হচ্ছেন যে আমরা এবার তৃণমূলের এই অত্যাচার তাড়িয়েই ছাড়ব। আমরা এই বিষয়ে কনফিডেন্ট, মানুষ নিজের ভোট নিজে দেবেন, এগুলোকে তোয়াক্কা করবেন না। কিন্তু প্রশাসন, পুলিশ, পাটুলি থানা, তাদের ওসি সম্পর্কে ইতিমধ্যে অনেক রকম প্রশ্ন আছে, তার এক থানা থেকে আরেক থানায় ট্রান্সফার ইত্যাদি নিয়ে, এদের প্রত্যেককে নিজেদের কাজ নিরপেক্ষভাবে পালন করতে হবে। এখনও অবধি সেই কাজ হয়নি, আমরা এইটা হাতে নাতে ধরে তুলে দিলাম। এরপরে থানা বলতে পারবে না যে আমরা ক্রিমিনালকে খুঁজে পাইনি, আমরা তুলে দিয়েছি, আটক করেছি, করেছে নেতাজিনগর থানা। উই উইল সি হোয়াট অ্যাকশন ইজ টেকেন, যদি এখান থেকে কোনো অ্যাকশন না হয় আমরা সর্বোচ্চ স্তর পর্যন্ত যাবো, এই মাদ্রামো, এই চত্বরে, যাদবপুরের শান্তিপ্রিয় চত্বরে বন্ধ হওয়া।